দেশ জুড়ে টানা তাপপ্রবাহ থেকে শীঘ্রই স্বস্তি মিলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস রোববার থেকে সারা দেশে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে মাহমুদুল হাসানের রিপোর্ট গতকালের চেয়ে তাপ কিঞ্চিত কমেছে ঢাকায় তাপমাত্রা আজ চল্লিশ ডিগ্রির নিচে নেমেছে কিন্তু স্বস্তি আসেনি জনজীবনে সূর্যের তেজে হাঁপিয়ে উঠেছেন অনেকেই প্রচুর গরম লাগতেছে মানে অনেক হয়রানি লাগতেছেন প্রথম গেছি হসপিটালে গিয়া আর হসপিটালে গিয়া পরীক্ষা করাইছি করাইয়া ইয়া গরমের মধ্যে ঠেকাইলাম কষ্ট বাবা খুবই কষ্ট নি নিরুপায় আমরা যে কষ্ট সারা করব কি কোন ওলাপান মানুষ করতে গেলে আমাদের কষ্ট করতে হবে আর্থিক অবস্থা জমাজমে থাকলে তো কষ্ট করতে পারতাম না তার মধ্যে এখানে বাড়িতে যে কষ্ট এখন তো জীবন যাপন তো করাই লাগবে একটু শান্তির খোঁজে কেউ কেউ বিশ্রাম নিচ্ছেন গাছের তলায় হ্যাঁ অর্ডার মনে করেন তাপটা বেশি সকাল থেকে না নরমালি উপায় নাই যায় জিরা জিরা যাই মারতে পারি এতেই চলাই তারপরে ও একজন প্যাসেঞ্জার নিয়ে মন করে এন থেকে গেলাম বিশ টাকার রাস্তা পরে আর শরীর লাগে না মানে রিস্ক মধ্যে আর ভাড়া দিতে মনে করেন মানে তখন বইয়া জিরাই জিরাই হেরে আবার আরেকখানে চেষ্টা করি এইভাবেই দিন যাইতেছে তবে চলমান তাপ প্রবাহ নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে সারা দেশে বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি জানিয়েছে আগামীকাল থেকে কমতে শুরু করবে তাপমাত্রা আগামীকালকে এই যে আমাদের যে এখন বৃষ্টির পূর্বাভাস হয়েছে যে সিলেট এবং তার আশেপাশের চট্টগ্রামের কিছু অংশ সেটা কিন্তু আস্তে আস্তে এই পূর্বাঞ্চল থেকে এটা মধ্য অঞ্চলের দিকে বিস্তার লাভ করবে যার কারণে আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা কমা শুরু হবে এবং সেই যে হ্রাস পাওয়ার সেটা আস্তে আস্তে পাঁচ তারিখ পর্যন্ত হ্রাস পেতে থাকবে এবং পাঁচ তারিখে সারাদেশব্যাপী কালবৈশাখী জল সেই সাথে বৃষ্টি অথবা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আগামীকাল সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং ঢাকা ময়মনসিংহ ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার কথা জানা গেছে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এদিকে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস মাহমুদুল হাসান মাসরাঙা সংবাদ ঢাকা